গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের কলাপসিবল গেট ও তালা ভাঙার অভিযোগে দলটির সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানের বিরুদ্ধে মামলা হয়েছে। রাজধানীর পল্টনে অবস্থিত প্রীতম জামান টাওয়ারের মালিক মশিউর রহমান বৃহস্পতিবার রাতে বাদী হয়ে মামলাটি করেন। শুক্রবার রাতে পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া বলেন, ভবন মালিক বাদী হয়ে মামলাটি করেন। মামলায় এজাহার নামীয় আসামি 17 জন, এর মধ্যে নূর ও রাশেদের নামও রয়েছে, আর অজ্ঞাতনামা আসামি করা হয়েছে 75 থেকে 80 জনকে। তবে পুলিশের পক্ষ থেকে কোনো মামলা হয়নি। মামলার অভিযোগে বলা হয়, নূর জনতাবদ্ধ হয়ে অবৈধভাবে প্রবেশ করে গেট ভাঙেন, মালিক মশিউর রহমানকে হুমকি দেন। এর আগে বৃহস্পতিবার সকালে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে তালা লাগিয়ে দেন ভবনের মালিক পক্ষ। বিকালে তালা ভেঙে কার্যালয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এতে নূর সহ আহত হন 30 নেতাকর্মী।